সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে বলবো কিভাবে বাসায় বসে জৈব এবং অজৈবভাবে বিষমুক্ত কীটনাশক আপনারা বানাতে পারবেন এবং বাগান থেকে বিষমুক্ত শাক সবজি খেতে পারবেন যেটা আপনার শরীরের জন্য সত্যি উপকারী তো চলুন শুরু করা যাক তো প্রথমেই বলে নেই যে অজৈব পদ্ধতিতে বাসায় বসে কি কি কীটনাশক আপনারা বানাতে পারবেন যে প্রথমটা হলো যে একদমই কার্যকরী এবং মরিচ গাছের জন্য কার্যকরী অনেকে হয়তো ধরতে পারছেন যে ডিটারজেন্ট ডিটারজেন্ট বা হচ্ছে আমরা যে সাবান পানি ব্যবহার করি গাছে সেটা কিন্তু প্রথম নাম্বারে আমি রেখেছি কারণ মরিচ গাছের পাতা কুকুরে যাওয়ার থেকে শুরু করে অন্যান্য পোকামাকড় আক্রমণের ক্ষেত্রে এই সাবান পানি বা ডিটারজেন্ট পানিটা খুবই কার্যকরী তো এটা কি করবেন এক লিটার পানির ভিতরে ডিটারজেন্ট যদি হয় একদম গুঁড়ো করা সেগুলো পাঁচ গ্রাম পরিমাণ মিশে স্প্রে করতে পারেন বা যদি লিকুইড ডিটারজেন্ট হয় তাহলে পারে আপনি দুই থেকে তিন ফোঁটা এক লিটার পানিতে মিশিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন এখানে বলে রাখা ভালো যে হ্যান্ডওয়াশ যেটা আছে আমরা ব্যবহার করি এখন করোনার সময় সবার বাসায় থাকে সেটাও কিন্তু সেটা থেকে দুই থেকে তিন ফোঁটা আপনি এক লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারবেন এবং এর পরবর্তীতে দুই নম্বরে যেটা আসে অজৈবভাবে সেটা হলো যে তুতে বাজারে বিভিন্ন দোকানে তুতে পাওয়া যায় আপনারা একটু বাজারে গিয়ে খোঁজ করলে পারেই পারবেন এবং অনেকের হয়তো অলরেডি জানা আছে যে তুতে কেমন জায়গায় পাওয়া যায় অনেক সময় রঙের দোকানে বা ওখানে গেলে পারে ওনারা বলে দেয় যে কোথায় তুতে পাবেন তো সেই তুতেটা আপনি এক লিটার পানির ভিতরে মিশিয়ে সামান্য পরিমাণ মিশাবেন একদমই সেটা মিশিয়ে বা গাছে যদি স্প্রে করেন তাহলে পরে দেখবেন যে একদম পোকামাকড় লাগবে না বললে চলে খুবই ভালো কাজ করে সেই তুতে এবং এর পরে চলে আসি যে থালের উপরে দেখুন যে কত সুন্দর করে সাজিয়ে রেখা রাখা আছে জানি না সুন্দর হয়েছে কিনা তো এই যেগুলো আর কি উপাদান রেখেছি আমি এগুলো দিয়ে কীভাবে আমরা কীটনাশকটা তৈরি করতে পারবো তো প্রথমে চলে আসি যে রসুন এখানে দেখছেন রসুন এই রসুনটা কিন্তু অনেক কার্যকারী এই কীটনাশক তৈরি করার ক্ষেত্রে এই রসুনটা কিন্তু অনেক কার্যকারী আপনারা কি করবেন যে পঞ্চাশ গ্রাম পরিমাণ রসুনের সাথে আমি দেখুন যে বলে দিই যে পঞ্চাশ গ্রাম রসুনের সাথে আপনি কী কী দিয়ে বানাতে পারবেন একে তো পঞ্চাশ গ্রাম রসুনের সাথে এই যে কাঁচামরিচ আছে সেটা বেটে পঞ্চাশ গ্রাম রসুন বাটা কাঁচামরিচ বাটা দশ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখে সে পানিটা আপনি স্প্রে করে দিতে পারেন আবার এই পঞ্চাশ গ্রাম রসুনের সাথে আপনি নিম পাতা সেটা এক থেকে দুই ঘন্টা আপনি পানির মধ্যে ভিজিয়ে সেই পানি টাও স্প্রে করে দিতে পারেন বা নিম পাতার রসটা দিয়ে এটার সাথে স্প্রে করে দিতে পারেন এবং আরও একটা ব্যাপার বলে রাখা ভালো যে এই যে রসুন দেখছেন এটার সাথে কিন্তু আমরা বাংলাদেশে গুল পাই অনেকে কিন্তু ইন্ডিয়াতে গুল মানেটা বুঝবেন না এটা তামাক পাতার গুড়া অনেকে যারা ওই যে সিগারেট খাওয়ার পরে যে এই সিগারেটের মাথাটা ফেলে দেয় সরি একটু মানে এই সকল বিষয় আসলে বলা উচিত না তারপরেও বলে রাখি যে সিগারেটের মাথা যেটা ফেলে দেয় সেটা কিন্তু এটার সাথে পঞ্চাশ গ্রাম পরিমাণ বাটার সাথে এই সিগারেটের মাথাটা যদি আপনি অনেকগুলো হয়ে থাকে সেটা আপনি ভিজিয়ে রাখলেন এবং ভিজিয়ে রাখার পরে ওই যে পানিটা আছে সেটাও কিন্তু স্প্রে করে দিতে পারেন এখন ওই তামাক পাতার কথা আমি তো বলছি তো ওই তামাক পাতাটাও কিন্তু জৈব তো সেই জন্য এখানে বললাম যে জৈব হবে ওটাও কিন্তু খুব ভালো কীটনাশকভাবে ব্যবহার করতে পারবেন আপনি এবং এখানে দেখছেন যে আদা এই আদাও কিন্তু খুব ভালো কীটনাশক হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এই আদাটাকে কী করবেন যে পঞ্চাশ গ্রাম আদার মতন নিলেন বা এর অর্ধেকটা নিলে পারো হয়ে যায় আসলে এরকম একটি সাইজের নিলেন এটার অর্ধেক নিয়ে খুব ভালো করে বাটলেন এবং বেটে তার সাথে কিন্তু আপনি এই মরিচের যেই গুঁড়োটা আসে শুকনা মরিচ হওয়ার পরে যে গুঁড়োটা সেই গুঁড়োটা এক চিমটি মিশিয়ে আপনি কিন্তু এক লিটার পানির সাথে মিশিয়ে খুব ভালোভাবে গাছ স্প্রে করে দিলে সেখান থেকেও কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং পোকামাকড় নাশক হিসাবে কিন্তু মরিচটা আরোই উপকারী এই মরিচের গুঁড়ো শুধু মরিচের গুঁড়োও যদি আপনি এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়োটা নিয়ে ও এক লিটার পানির মধ্যে দিলেন এবং রান্না করার আমরা যে তেলটা খাই সেটা সয়াবিনের তেল হতে পারে বা সরিষার তেল হতে পারে তো সেটার থেকে চার থেকে পাঁচ ফোঁটা আপনি সেই সয়াবিন বা সরিষার তেল এক লিটার পানির মধ্যে দিয়ে দিলেন এবং এই মরিচের যে গুঁড়োটা আছে সেই গুঁড়োটা এক চিমটি পরিমাণ ওই পানির মধ্যে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে থাকিয়ে আপনি যদি গাছগুলোতে স্প্রে করে দেন তাহলে কিন্তু গাছ থেকে একেবারেই পোকাগুলো সব চলে যাবে এবং এই মরিচের গুঁড়োর সাথে আরও একটা কথা যেটা চলে আসে সেটা হলো হলুদের গুঁড়ো আমাদের বাসায় কিন্তু সব বাসায় প্রায় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োগুলো পাওয়া যায় তো সেই হলুদের গুঁড়ো বা টারমারিক পাউডার যেটা আপনারা বলে অভ্যস্ত সেটাই বলবেন তো সেই হলুদের গুঁড়োটা কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো গাছের কাটিং করুন সেটা গোলাপ গাছ হোক অ্যাডেনিয়াম হোক বা অন্যান্য যে কোনো গাছ যেগুলোকে ডাল কাটার প্রয়োজন পড়ে সে কাটার পরে কিন্তু ওখানে ছত্রাক ছত্রাক লাগার একটা ভয় থাকে অনেকে ছত্রাক নাশক ব্যবহার করেন সেই জায়গায় কিন্তু আপনি সিম্পল ঘরে থাকা হলুদের গুঁড়োটা দিয়ে দিলে পারেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সেই হলুদের গুঁড়োটা যে সকল গাছে ছত্রাক আক্রমণ করেছে সেই হলুদের গুঁড়াটা কিন্তু এই এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এক লিটার পানির মধ্যে মিশিয়ে কিন্তু আপনি খুব ভালো করে স্প্রে করে দিলেও সেখানেও খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং গোড়া পচার যে রোগগুলো আছে সেই গাছের গোড়াতেও দিলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় এই হলুদের গুঁড়োটা এবং আরও একটি শেষে বলে রাখি যে মিলিবাগ বা সাদা সাদা দেখবেন যে গাছের ডগাতে অনেক সময় লেগে থাকে পোকা তো সেই মিলিবাগ কিন্তু কোনো কিছুতে যেতে চায় না আপনি কীটনাশক ব্যবহার করুন বা অন্যান্য কিছু ব্যবহার করুন একেবারে যেতে না নাছর বান্দা তারা কিন্তু তাদেরকে মেরে ফেলা এতটা সহজ না কোনো কীটনাশক বা ওগুলো আসলে তেমন আমি বাজারে দেখি না যে ওটা দিলে পারে একদম এর আক্রমণ থেকে আপনি বেঁচে যাবেন তো একটি খুব ভালো পদ্ধতি আছে ঘরোয়া উপায়ে সেটা হলো যে এক মুষ্টি ভাত নেবেন আপনি আমরা যারা বাঙালি ভিডিও দেখছেন সবাই হয়তো বাঙালি সবার কাছে ভাত পাওয়া পাওয়া যাবে তো সেই এক মুষ্টি ভাত নিলেন ভাত টা নিয়ে সে ভাতটাকে দশ দিন পানিতে ভিজিয়ে পচাবেন সে দশ দিন পানিতে ভিজিয়ে পচানোর পরে সেই ভাতটা যদি সেই পানিটা যদি আপনি ওই মিলিবাগ যেখানে আক্রমণ করেছে সেখানে দিয়ে দেন তাহলে পরে দেখবেন যে সে মিলিবাগগুলো অনেকটা নরম নরম হয়ে গেছে তখন সেটাকে খুব ভালো জোরে স্প্রে করে পানি দিয়ে ধুয়ে ফেলে দিতে পারেন বা যাদের কাছে ট্যাপ দিয়ে পানি দেন সেটাতে খুব স্পিডে পানি দিলে পারে ওটা কিন্তু খুব সুন্দর করে নিচে পড়ে যায় এবং পরবর্তীতে আক্রমণ হওয়ার কোনো তেমন চান্স থাকে না আর যাদের আর যাদের একদমই বলবো যে কম আক্রমণ শুরু করেছে কেবল তারা কিন্তু হাত দিয়েই মেরে ফেলবেন কোনো কাঠি টাঠির সাহায্যে মিলিবাগটা কারণ ভাত পচানোর কথা বললাম আমরা বাঙালি আমাদের কাছে কিন্তু ভাত একটি ইমোশন সেই ভাতটাকে আমরা কোনোভাবেই পচাতে চাই না তারপরও ভাত পচিয়ে অনেকে সার হিসাবে ব্যবহার করে আবার এই যে কীটনাশক বললাম সেটা ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু যারা ভাবছেন যে না আমি ভাত নষ্ট করবো না তারা কিন্তু অল্প থাকতেই ওই মিলিবাগটা আপনি হাত দিয়ে বা কাঠি দিয়ে ফেলে দেবেন বা ওখানে মেরে ফেলবেন তাহলে কিন্তু পরবর্তীতে আর মেলিবাক আক্রমণ করবে না আর বলে রাখা ভালো ওটা একবার আক্রমণ করলে কিন্তু অন্য কিছুতে যেতে চায় না তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল অনেক কথা বললাম হয়তো ভালো থাকবেন সবাই এবং পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম